আসসালামু আলাইকুম বন্ধুরা ফার্মামের রেসিপিগুলোকে আপনাদের স্বাগত জানাই আমি আজকে ছোলার ডালে হালুয়া রান্না করে দেখিয়েছি এই হালুয়াটা খুব সুন্দর খেতে লাগে এই হালুয়াটা হচ্ছে আমার মায়ের হাতে রেসিপি আমরা ছোট থেকে খেয়ে বড় হয়েছি খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে সহজভাবে বানিয়ে নিতে পারবেন আমি এই রান্নার জন্য কি কী নিচ্ছি আর কীরকমভাবে করছি আপনারা পুরো ভিডিওটাই দেখবেন আর দেখুন বন্ধুরা একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর শক্ত মতন এসেছে খেতেও অতটা টেস্টি আমার রেসিপি যেদিন আপনারা ভালো লাগে আমার আমার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল আইকনটা দাবিয়ে দেবেন সবার আগে নোটিফিকেশানটা পাওয়ার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচশো ছোলার ডাল ভালো করে ধুয়ে আমি তিন ঘন্টার মতন ভিজে দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন বন্ধুরা নৌকে করেই ভেঙে যাচ্ছে যতটা ডালটা আবার সময় দিয়ে ভিজে দিয়ে রাখবেন হালুয়াটা ততটা ভালো হবে দেখুন বন্ধুরা এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি ছোলার ডালটা দিয়ে দেবো এর মধ্যে আমি এর মধ্যে পানি দিয়ে দেবো সিদ্ধ করার জন্য যতটা পানি লাগে আমি অতটাই পানি দিয়ে দেবো দেখুন বন্ধুরা গ্যাসটা আমি অন করে নেব এর মধ্যে আমি দু চামড় ভর্তি ভর্তি করে নুন দিয়ে দেবো নুনটা দিয়ে আমি ভালো করে ছোলার ডালটা সিদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ছোলার ডালটা ভালোভাবে ফুটে গেছে ফেনাগুলো উঠে এসেছে এই ফেনাগুলো সব পাঁচ চামচ করে আমি ছেঁকে ছেঁকে ফেলে দেবো ফেলে দিলে ডালটার মধ্যে ফেনাগুলো লাগবে না লাল লাল কালো কালো হয়ে যাবে সব ডালের ফেনাগুলো আমি ফেলে দিয়ে ডালটাকে ভালো করে সিদ্ধ করে নেবো দেখুন বন্ধুরা ডালটা ভালতে একবার নেড়ে দেখে নেবো কতটা সিদ্ধ হয়েছে দেখুন একটা হাতে করে টিপে দেখছি দেখুন বন্ধুরা সহজভাবেই ডালটা ঘেটে যাচ্ছে এরকমই আমি সিদ্ধটা নামিয়ে নেব ডালের পানিটা ফেলে দিয়ে ডালটা আমি ছেঁকে নেব দেখুন বন্ধুরা ছোলার ডালটা আমি ভালো করে একটা ছাঁকনির মধ্যে আমি ছেঁকে নিয়েছি ঠান্ডা করে ভালো করে আমি মিক্সির জারে আমি পেস্ট বাইনে নেব আপনারা ভালো করে ডালটা ছেঁকে নেবেন পানি থাকলে কিন্তু এটা মিক্সির জারে জড়িয়ে যাবে দেখুন বন্ধুরা ছোলার ডালটা ভালো করে আমি মিক্সির জারে পাউডার করে নিয়েছি আর দেখুন কতটা ঝরঝরে শুকনো শুকনো হয়ে রয়েছে ডালটা ভালো করে জড়িয়ে নিলে এরকম শুকনো শুকনো ঝরঝরে হয়ে যাবে দেখুন বন্ধুরা রান্না করার জন্য আমি কড়া নিয়ে নিয়েছি কড়াটা ভালো করে গরম করে নেবো ছোলার ডালটা যেটা বেটেছিলাম ওইটা দিয়ে দেবো ওর ক্লিপটা আমি নিতে ভুলে গেছি শুকনো খোলায় ভালো করে এটা ভেজে নেবো একদম ঝরঝরে করে নেবো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দিয়ে আমি দশ মিনিট ভালো করে ভেজে নেবো দেখুন বন্ধুরা ছোলার ডালটা আমি দশ মিনিট ধরে ভেজে নিয়েছি আর দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে রয়েছে যতটা ভালো ধরে ভাজবেন ঝরঝরে করে ততটা হালুয়াটা টেস্টি হবে ভাজা হয়ে গেছে আমি না ভিয়ে নেবো এখানে আমি রান্না করার জন্য কড়ানি নিয়েছি অল্প করে ঘি দেবো বেশি আমি ঘি দেবো না একদম অল্প করে দেবো ভালো করে ঘিটাকে আমি গরম করে নেব এখানে আমি চারটা ছোটো এলাচ দিয়ে দেবো ছটা আমি লং দিয়ে দেবো একটা দালচিনির টুকরো দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো ফোড়ানোর জন্যে এটা হালকা করে ফোড়নটা ভেজে নেবো অল্প করে আমি পানি দিয়ে দেবো বেশি আমি পানি দেবো না একদম সামান্য পানি দেবো এর মধ্যে আমি একবারটি ভর্তি ভর্তি করে আমি চিনি দিয়ে দেবো যতটা আমি ছোলার ডাল দিয়েছি পাঁচশো গ্রাম পাঁচশো আমি চিনি নিয়েছি চিনিটাকে ভালো তার আমি মিডিয়াম আছে ভালোভাবে গলিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা আমি হাই করব না নাহলে চিনিটা পড়ে যাবে ভালো তার চিনিটাকে গলিয়ে নেবো দেখুন বন্ধুরা চিনিটা ভালো তারা গলে গেছে এরকম মিডিয়াম আছে আমি চিনির পাকটা ভালো করে নেবো যতটা পাকটা ভালোভাবে হবে হালুয়াটা ততটা খুব সুন্দর শক্ত শক্ত হবে ভালো তারা আমি চিনিটা পাক দিয়ে নেব দেখুন বন্ধুরা চিনিটা ভালো করে আমি পাক দিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে পানি নিয়ে এর মধ্যে চিনির পাকটা দিয়ে দেবো এইখানেই বোঝা যাবে চিনিটা ভালো করে পাক হয়েছে কি হয়নি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে পাকটা দেখুন এবার আমি চুলার ডালটা যেটা ভেজে রেখেছিলাম ওইটা দেবো দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হবে নাড়া কামাই করলে হবে না নেড়ে নেড়ে এরকম করে সব মিক্স করে নেবো ভালোভাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়াম রাখতে হবে ভালো করে আমি মিক্স করে নেবো দেখুন বন্ধুরা ছোলার ডালটা দিয়ে আমি ভালোতরে মিক্স করে নিয়েছি দেখুন একটু সব কিন্তু ডেলা ডেলা হয়নি ভালো তরে মিক্স হয়ে গেছে আমি যেরকম করে এইটা করে দেখাচ্ছি আপনারা সেরকম করেই বাড়িতে বানাবেন দেখবেন খুব সহজভাবে এই ছোলার ডালে হালুয়াটা বানানো হয়ে যাবে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার না বিয়ে নেবো আমি দেখুন বন্ধুরা একটা আমি বড়ো সাইজের ঢাকনা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি হালুয়াটা দেবো দু চামচের মতন আমি ঘি দিয়ে দেবো ঘিটা দিলে নিচে আর চিপকে আবে না ভালো তারা সব বাসনের মধ্যে আমি লাগিয়ে নেবো ঘিটা ভালো তার ঘিটা লাগানো হয়ে গেছে এবার আমি হালুয়াটা ঢেলে নেবো এটা গরম গরমই করতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে ডেলা ডেলা হয়ে যাবে একটা বাটির মধ্যে ঘি লাগিয়ে আমি এটা গোল মতন করে নেবো কেন হাতে করে আমি করতে পারবো না প্রচণ্ড গরম হালকা হালকা হাতে করে গোল গোল করে নিয়ে এরকম বাটি করে পুরো একদম গোল রুটির মতন করে নেবো ধারগুলো ফেটে যাবে আমি হাতে করে গোল করে নেবো গরম আছে গরম গরম না করলে এটা আবার বসে গেলে আবার হবে না ভালো আমি গোল করে নেবো এরকম করি। দেখুন বন্ধুরা খুব ভালো করে রুটির মতো আমি গোল করে নিয়েছি একটা ছুরির মধ্যে আমি সাইজ করে কেটে নেবো এরকম গরম গরমই কাটতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আপনারা যেরকম চাইবেন সেরকম পিসটা করে নেবেন আমি এরকম ধরাই কেটে নিচ্ছি দেখুন গরম গরম আছে বলে সাইডগুলো ভেঙে যাচ্ছে ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে ওই জন্য আমি গরম গরমই কেটে নিচ্ছি ভালো করে এটা ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা ভারতের শক্ত হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে একটা খুন্তির সাহায্যে আমি নিচে থেকে নিরকম করে নেবো নাহলে ভেঙে যাবে শক্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা পিসটা কত সুন্দর উঠে যাচ্ছে সহজভাবে ঘিটা লাগিয়েছিলাম বলে ওর জন্য চিপকাইনি দেখুন কত সুন্দর শক্ত শক্ত হয়ে গেছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা ছোলার ডালে হালুয়া রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এই হালুয়াটা খুব সুন্দর খেতে লাগে একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে আপনারা বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমি যেরকম করে এই রান্নাটা করে দেখিয়েছি আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন